দেশ এবং রাজ্য করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারির যোদ্ধা হিসেবে বিশেষ করে চিকিৎসকরা অগ্রণী ভূমিকা পালন করেছে। তাদের এই অবদান মানব কল্যাণে ছিল প্রাতঃস্মরণীয়। আজও চিকিৎসকদের সেই যুদ্ধ অব্যাহত রয়েছে। এক্ষেত্রে প্রথম সারির যোদ্ধা হিসেবে অগ্রণী ভূমিকা পালনকারী চিকিৎসকদের কুর্নিশ জানাবে বৈদ্যুতিন সংবাদ মাধ্যম হেডলাইন্স ত্রিপুরা। 2020 সালটা কার্যত গোটা বিশ্ব এবং দেশবাসীর কাছে করোনা পরিস্থিতিজনিত কারণে কালো বছর হিসেবে পরিগণিত হবে। যদিও দেশ এবং রাজ্যে বর্তমানে করোনা পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রিত, তবু উদ্বেগ কাটেনি। এই অবস্থায় করোনার বিরুদ্ধে লড়াইয়ের প্রথম সারির যোদ্ধা হিসেবে অগ্রণী ভূমিকা পালনকারী চিকিৎসকদের কুর্নিশ জানানোর উদ্যোগ গ্রহণ করেছে রাজ্যের বৈদ্যুতিন সংবাদ মাধ্যম হেডলাইন্স ত্রিপুরা। এই ক্ষেত্রে রাজ্য সহ দেশ বিদেশে স্বনামধন্য চিকিৎসকদের শনিবার চিকিৎসা রত্ন সম্মান প্রদান করবে হেডলাইন্স ত্রিপুরা। এদিন আগরতলা প্রেস ক্লাবে আহূত সাংবাদিক সম্মেলনে হেডলাইন্স ত্রিপুরার কর্ণধার প্রণব সরকার যে সমস্ত চিকিৎসকদের চিকিৎসা রত্ন সম্মান প্রদান করা হবে তাদের নাম ঘোষণা করলেন। আমাদের মধ্যে রয়েছেন দুই বাংলার দুজন প্রখ্যাত চিকিৎসক, রয়েছেন সিএমসি ভেলোরের ডক্টর দেবাশিস দণ্ড এবং রয়েছেন চট্টগ্রামের ডক্টর বিদ্যুৎ বড়ুয়া। আপনারা জানেন কালকে আমরা চিকিৎসা সম্মান অ্যাওয়ার্ড আমরা করব সবার সহযোগিতায়। যারা এই চিকিৎসা রত্ন সম্মান পাবেন তারা হলেন, আমরা আগেও দিয়েছি আপনাদের, তারা আছেন ডক্টর কুণাল সরকার, ডক্টর অরুণা তাঁতি, ডক্টর দেবাশিস দণ্ড, ডক্টর জয়া দেববর্মা, ডক্টর সূর্যজ্যোতি ভট্টাচার্য, ডক্টর কিশোরয় দত্ত, ডক্টর দেববাস গোলাটি, ডক্টর বিদ্যুৎ বড়ুয়া, ডক্টর সালাউদ্দিন মাহমুদ তুষার মাহমুদ তুষার, ডক্টর প্রদীপ ভৌমিক, ডক্টর তপন মজুমদার, ডক্টর সঙ্গীতা চক্রবর্তী এবং ডক্টর প্রণালীধর চৌধুরী। এদিনের সাংবাদিক সম্মেলনে হেডলাইন্স ত্রিপুরার কর্ণধার সহ সংশ্লিষ্ট চিকিৎসা রত্ন সম্মানের জন্য মনোনীত একাংশ চিকিৎসকদের পাশাপাশি নিউজ ভ্যানগার্ডের সম্পাদক সেবক ভট্টাচার্য উপস্থিত ছিলেন। শনিবারের হেডলাইন্স ত্রিপুরার চিকিৎসা রত্ন সম্মাননা প্রদান অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শুভ করুণানন্দ মহারাজ। সম্মানিত অতিথি হিসেবে বাংলার প্রাক্তন প্রখ্যাত ক্রিকেটার সংবরণ মুখার্জি ও প্রদ্যুৎ বিক্রম কিশোর মাণিক্য উপস্থিত থাকবেন বলে প্রণব সরকার জানিয়েছেন সাংবাদিকদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।